উপলক্ষ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবা সাদিক আব্দুল্লার বিদায়ী সংবর্ধনা। যদিও মেয়াদের পাঁচ দিন বাকি, আগামী 14 নভেম্বর তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবার কথা সাদিক আব্দুল্লার। এর আগেই পদ ছাড়ার সিদ্ধান্ত। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। নগর ভবন চত্বর থেকে কালীবাড়ি রোডে মেয়রের বাসভবন পর্যন্ত রাস্তার দুপাশ ধরে স্লোগান আর ফুলে ফুলে জানানো হয় শুভেচ্ছা। পদত্যাগের কারণ হিসেবে সাদিক আব্দুল্লার দাবি, সিটি কর্পোরেশনে সরকারি কোনো কর্মকর্তা না থাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে। মেয়রের দায়িত্ব দেন প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটুর কাছে। আমার সিও নাই, আমার সচিব নাই, আমার ম্যাজিস্ট্রেট নাই। আমি বহুত কষ্ট করে এই কদিন, 3 মাস হয়ে গেছে অলরেডি, আমার সিও নাই। তো এখানে আমি বসে থাকা, এখানে আমার মনে হয় যে জনগণের এটা একটা বার্ডেন হিসেবে আমার কাছে মনে হচ্ছিল। দায়িত্বের পাঁচ বছরের নানা বিতর্কিত কর্মকাণ্ডে দেশজুড়ে আলোচনা হয় তাকে নিয়ে। মেয়র নির্বাচনে মনোনয়ন পাননি দল থেকে, তবে জনগণের সেবায় সব চেষ্টা চালিয়েছেন দাবি করা সাদিক বলেন, নগর ভবন পরিচালনায় সবার আগে দুর্নীতি মুক্ত করাটাই চ্যালেঞ্জের কাজ। ক্যাশ অনেক হ্যান্ডেলিং থাকে সিটি কর্পোরেশনের, একটা পুরোপুরি একটা ক্ষমতা থাকে মেয়রের, সাইনিং পাওয়ার থাকে। তো সেই জায়গায় হচ্ছে যে আপনার দুর্নীতিটা আমি মনে করি সবচেয়ে বড় এখানে চ্যালেঞ্জ। দুর্নীতি মুক্ত করা গেলে পরেই আপনি অবকাঠামোগত ডেভেলপমেন্ট বলেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেন, সব কিছুর পিছনে গোড়াটা হচ্ছে যে শক্ত যদি না থাকে, আপনি যতই উপরে আপনি বিল্ডিং উঠান, আলটিমেটলি ইটস জিরো। 2018 সালের 22 অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেন সেনিয়াবা সাদিক আব্দুল্লা। আগামী 14 নভেম্বর দায়িত্ব নেবেন নতুন মেয়র সাদিক আব্দুল্লারই চাচা আবুল খায়ের আব্দুল্লা খোকন সেনিয়াবাদ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।